ডিয়ার ভিউার্স আজকে আমরা শিখব জিরান ডিয়াল ইনফিনেটিভ জিরান ডিয়াল ইনফিনেটিভ টু প্লাস ভিউ ওয়ান অথবা টু প্লাস প্রেজেন্ট ফর্ম অথবা টু প্লাস বেস ফর্ম অব ভার আগের ক্লাসে আমি শিখিয়েছি সিম্পল ইনফিনিটিভ সিম্পল ইনফিনিটিভ সেখানেও কিন্তু টু প্লাস ভি ওয়ান অথবা টু প্লাস প্রেজেন্ট ফর্ম অথবা টু প্লাস বেইস ফর্ম অফ ভার্ভ সেখানে একই ফর্ম একই টু প্লাস ভি ওয়ানকে সেখানে আমি সিম্পল ইনফিনিটিভ বলেছি আজকে সেই টু প্লাস ভি ওয়ান কীভাবে জিরান্ডিয়াল ইনফিনিটিভ এর কাজ করে টু প্লাস ভিউ ওয়ান কী কাজ করলে এবং কীভাবে ব্যবহার করা হলে সেই টু প্লাস ভিউ ওয়ানকে জিরান ডিয়াল ইনফিনিটিভ বলা হয় আজকে আমরা সেগুলো শিখব টু প্লাস ভিউ ওয়ান ডিয়ার ভিউয়ার্স টু প্লাস ভিউ ওয়ান অথবা টু প্লাস প্রেজেন্ট ফর্ম অথবা টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব গঠন দেখেই মনে হচ্ছে গঠন দেখেই আমরা সবাই বলতে পারি এগুলো ইনফিনেটিভ আসলে ইনফিনিটিভ চার প্রকার ইনফিনিটিভ কত প্রকারে হয় ইনফিনিটিভ চার প্রকারে হয় নাম্বার ওয়ান সিম্পল ইনফিনিটিভ নাম্বার টু জিরান ইনফিনিটিভ নাম্বার থ্রি বেয়ার ইনফিনিটিভ নাম্বার ফোর স্প্লিট ইনফিনিটিভ আমি এর আগে শিখিয়েছি সিম্পল ইনফিনিটিভ আজকে আমি শেখাব জিরান ইনফিনিটিভ জিরান ইনফিনিটিভ গঠন টু প্লাস ভিউ ওয়ান কাজ অ্যাজেকটিভ প্লাস ভার অথবা অ্যাডভার্ব প্লাস ভার্ব অর্থাৎ আমরা যদি প্রশ্ন করি জিরান ডিয়াল ইনফিনিটিভ কাকে বলা হয় জিরান্ডিয়াল ইনফিনিটিভ কাকে বলে টু প্লাস ভিউ ওয়ান যখন একই সময়ে অ্যাজেক্টিভ ও ভার্ভের কাজ করে অথবা অ্যাডভার্ব ও ভার্বের কাজ করে তখন উক্ত টু প্লাস ভি ওয়ানকে জিরান্ডিয়াল ইনফিনিটিভ বলা হয় আবার বলি টু প্লাস ভি ওয়ান যখন একই সময়ে অ্যাজেক্টিভ ও ভার্ব এর মতো আচরণ করে অথবা অ্যাডভার্ব ও ভার্বের মতো আচরণ করে তখন উক্ত টু প্লাস ভি ওয়ানকে জিরান ডিয়াল ইনফিনিটিভ বলা হয় জিরান ডিয়াল ইনফিনিটিভ যেহেতু অ্যাজেক্টিভ ও ভার্ভের কাজ করে দ্যাট মিন্স টু প্লাস ভিউ ওয়ান কোনো নাউনকে মডিফাই করে টু প্লাস ভিউ ওয়ান যেহেতু অ্যাডভার্ব কাজ করে দ্যাট মিন্স টু প্লাস ভিউ ওয়ান কোনো অ্যাডভার্বকে মডিফাই করে আবার মাঝে মাঝে টু প্লাস ভিউ ওয়ান কোনো ভার্ভকে মডিফাই করে আজকে আমরা শিখব কীভাবে টু প্লাস ভিউ ওয়ান জিরান্ডিয়াল ইনফিনিটিভ এর কাজ করে নাউনকে যে মডিফাই করে তাকে অ্যাজেক্টিভ বলে আবার এই টু প্লাস ভি ওয়ান যদি কোনো নাউনকে মডিফাই করে তাহলে আমরা অবশ্যই বলবো এই টু প্লাস ওয়ান দ্যাট মিন্স এই টু প্লাস ভিউ ওয়ান যদি কোনো নাউনকে মডিফাই করে তাহলে আমরা অবশ্যই বলবো এই টু প্লাস ভিউ ওয়ান অ্যাজেক্টিভ অর্থাৎ টু প্লাস ভিউ ওয়ান যখন কোনো নাউনকে মডিফাই করে অ্যাজেক্টিভ মতো আচরণ করে তখন উক্ত টু প্লাস ভি ওয়ানকে জিরান ডিয়াল ইনফিনেটিভ বলা হয় আমরা এক্সাম্পলের সাহায্যে দেখব কীভাবে টু প্লাস ভি ওয়ান জিরান ডিয়াল ইনফিনেটিভ এর কাজ করে অ্যাজেক্টিভ এর মতো আচরণ করে নাউনকে মডিফাই করে অ্যাজেক্টিভ এর মতো দ্যাট মিন্স জিরান ডিয়াল ইনফিনেটিভ অ্যাডজেক্টিভের মতো আচরণ করে নাউনকে মডিফাই করে আই বট আ বাইক টু রাইড টু রাইড এখানে কাকে মডিফাই করে আ বাইককে আ বাইক এখানে নাউন কোন পার্স অফ নাউন আর নাউনকে যে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে টু রাইড নিঃসন্দেহে আমরা বলবো ভার স আমরা বলতে পারি টু রাইট এখানে টু রাইট এখানে নাউনকে মডিফাই করে অ্যাজেক্টিভ ও ভার্বের কাজ করছে যেহেতু টু রাইট অ্যাজেক্টিভ ও ভার্ভের কাজ করছে এই টু রাইটকেই বলা হচ্ছে জিরান ডিয়াল ইনফিনেটিভ অর্থাৎ টু প্লাস ভিউ ওয়ান যখন একই সময়ে অ্যাজেক্টিভ ও ভার্বের কাজ করে উক্ত টু প্লাস বলা হয় আমরা আরো একটি এক্সাম্পল দেখব নাম্বার টু হি ডিজার্ভস নো পাওয়ার টু রুল দ্য টিম টু রুল টু রুল এখানে কাকে অনুসরণ করে কাকে মডিফাই করে দ্য পাওয়ার কে পাওয়ার 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 যেহেতু নাউন নাউন কে যে মডিফাই করে তাকে অ্যাজেকটিভ বলে এই জন্য এই জন্য এই টু প্লাস ভি ওয়ানকে দ্যাট মিন্স টু রুলকে জিরান্ডিয়াল ইনফিনিটিভ বলা হয় কারণ জিরান্ডিয়াল ইনফিনিটিভ কারণ জিরান্ডিয়াল ইনফিনিটিভ একই সময়ে অ্যাজেকটিভ ও কাজ করে আমরা আরও একটি এক্সাম্পল দেখব হি হ্যাজ নো মানি টু বাই আ কার টু বাই এখানে কাকে মডিফাই করে মানিকে মানি কোন পার্টস অফ স্পিচ নাউন নাউনকে যে মডিফাই করে তাকে অ্যাজেকটিভ বলে টু বাই নিঃসন্দেহে এটি ভার অর্থাৎ টু বাই যেহেতু একই সময়ে অ্যাজেকটিভ ও ভার্বের কাজ করে একই সময়ে অ্যাজেকটিভ ও ভার্বের কাজ করেছে সেহেতু এই টু বাই জিরান্ডিয়াল ইনফিনিটিভ কারণ টু বাই দ্যাট টু প্লাস ভিউ ওয়ান যখন একই সময়ে সময়েকটিভ ও ভার্ভের কাজ করে তখন উক্ত টু প্লাস ভি ওয়ান কে জিরান বলে আমরা আরও একটি এক্সাম্পল দেখব আই হ্যাভ নো টাইম টু প্লে টু প্লে কাকে মডিফাই করে টাইম কে কাকে মডিফাই করে টাইম কে টাইম এখানে কোন পার্টস অব স্পিচ নাউন নাউন কে যে মডিফাই করে তাকে বলে টু প্লে প্লেটিভ টু প্লে নিঃসন্দেহে এটি ভার সো আমরা বলতেই পারি টু প্লে এখানে একই সময়ে সময়েকটিভ ও ভারবে কাজ করছে ডিয়ার ভিউয়ার্স যখন টু প্লাস ভিউ ওয়ান যদি কখনো একই সময়ে সময়েকটিভ ও ভারবে কাজ করে তখন উক্ত টু প্লাস ভিউ ওয়ানকে জিরান ডিয়াল ইনফিনিটিভ বলা হয় আমরা জানি অ্যাজেকটিভকে যে মডিফাই করে তাকে অ্যাডভার্ভ বলা হয় আর এই টু প্লাস ভিউ যদি কোনো অ্যাজেক্টিভকে মডিফাই করে তখন আমরা অবশ্যই এই টু প্লাস ওয়ানকে অবশ্যই আমরা অ্যাডভার্ভ বলবো দ্যাট মিন্স টু প্লাস ভি ওয়ান যদি টু প্লাস ভিউ যদি কোনো অ্যাজেক্টিভকে মডিফাই করে আমরা অবশ্যই এই টু প্লাস ভি ওয়ানকে অ্যাডভার্ভ বলবো দ্যাট মিন্স টু প্লাস ভি ওয়ান যদি অ্যাডভার্ভের মতো কাজ করে তখন এই টু প্লাস ভি ওয়ানকে জিরান ইনফিনিটিভ বলা হয় আমরা এক্সাম্পলের মাধ্যমে শিখবো কিভাবে টু প্লাস ভি ওয়ান অ্যাজেকটিভকে মডিফাই করে অ্যাডভার্বের কাজ করে জিরানডিয়াল ইনফিনিটিভ হয়

টু ওয়ার্ক আমরা নিঃসন্দেহে ভার্ভ বলবো এখানে আমরা বলবো টু ওয়ার্ক একই সময়ে ও ভার্বের কাজ করছে অ্যাডভার্ভ ও ভার্বের কাজ করেছে যেহেতু টু ওয়ার্ক এখানে একই সময়ে অ্যাডভার্ব ও ভার্বের কাজ করেছে সেহেতু এই টু প্লাস ভি ওয়ান টু ওয়ার্ক এখানে জিরান্ডিয়াল ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান যখন কোনো অ্যাজেক্টিভ মডিফাই করে অ্যাডভার্বের মতো কাজ করে তখন সেই টু প্লাস ভি ওয়ানকে অ্যাডভার্বিয়াল ইনফিনিটিভ বলা হয় আমরা আরও একটি এক্সাম্পল শিখব হি ইজ এক্সাইটেড টু সিং হি ইজ এক্সাইটেড টু সিং টু সিং টু সিং এখানে মডিফাই করেছে এক্সাইটেড টু সিং এখানে মডিফাই করেছে এক্সাইটেড হি এক্সাইটেড টু সিং হি এক্সাইটেড টু সিং টু সিং টু সিং এখানে এক্সাইটেড মডিফাই করেছে এক্সাইটেড এখানে অ্যাজেকটিভ অ্যাজেকটিভ যে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলা হয় টু সিং আমরা নিঃসন্দেহে এটি ভার্ব বলবো যেহেতু টু সিং একই সময়ে অ্যাডভার্ব ও ভার্বে কাজ করেছে সেহেতু এখানে টু সিং অ্যাডভার্বিয়াল ইনফিনিটিভ আমরা জানি আমরা আরও একটি এক্সাম্পলের মাধ্যমে শিখব জিরান্ডিয়াল ইনফিনিটিভ কিভাবে অ্যাডভার্বের মতো আচরণ করে অ্যাজেকটিভকে মডিফাই করে নাম্বার থ্রি হি ইজ আনএবল টু রান হি ইজ আনএবল টু রান টু রান হি ইজ আনএবল টু রান হি আনএবল টু দ্যাট মিনস he has no ability to run he is unable to run এখানে টু রান কাকে মডিফাই করে টু রান অবশ্যই अनेবল কে মডিফাই করে अनेবল এখানে যেহেতু অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ কে যে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে যেহেতু টু রান এটি ভার। এখানে টু রান যেহেতু একই সময়ে অ্যাডভার্ব ও ভার্বের কাজ করেছে সেহেতু এই টু রান জিরান্ডিয়াল ডিয়াল ইনফিনিটিভ কারণ জিরান্ডিয়াল ইনফিনিটিভ জিরান্ডিয়াল ইনফিনিটিভ অ্যাজেকটিভকে মডিফাই করে অ্যাডভার্ব এর মতো আচরণ করে আমরা আরও একটি এক্সাম্পল শিখব যাতে আমরা জানতে পারি জিরান্ডিয়াল ইনফিনিটিভ কিভাবে অ্যাডভার্বের মতো আচরণ করে অ্যাজেকটিভকে মডিফাই করে

উইন এখানে যেহেতু একই সময়ে কাজ করেছে সেহেতু এই টু উইন জিরানিটিভ অ্যাডভার্ব অ্যাডভার্বের মতো আচরণ করে অ্যাজেকটিভ মডিফাই করেছে দ্যাট মিনস টু উইন এখানে টু উইন এখানে অ্যাডভার্বের মতো আচরণ করে অ্যাজেকটিভ মডিফাই করেছে টু উইন এখানে অ্যাডভার্বের মতো আচরণ করে অ্যাজেকটিভকে মডিফাই করেছে অ্যাজেকটিভকে যে মডিফাই করে সে নিঃসন্দেহে অ্যাডভার্ব অ্যাজেকটিভকে যে মডিফাই করে সে নিঃসন্দেহে অ্যাডভার্ব অ্যাজেকটিভকে যে মডিফাই করে সে নিঃসন্দেহে অ্যাডভার্ব ডিয়ার ভিউয়ার্স আমরা জানতে পারলাম টু প্লাস ভিউ ওয়ান টু প্লাস ভিউ ওয়ান যদি অ্যাডভার্বের মতো আচরণ করে অ্যাজেকটিভকে মডিফাই করে তখন উক্ত টু প্লাস ভি ওয়ানকে জিরান ডিওল ইনফিনিটিভ বলা হয় আমরা জানি ভার্ভকে যে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে অর্থাৎ টু প্লাস ভি ওয়ান যদি অ্যাডভার্বের মতো আচরণ করে কোনো ভার্ভকে মডিফাই করে তখন উক্ত টু প্লাস ভি ওয়ানকেও জিরান্ডিয়াল ইনফিনিটিভ বলা হয় অর্থাৎ টু প্লাস ভি ওয়ান অ্যাডভার্বের মতো আচরণ করে কোনো ভার্বকে মডিফাই করে আমরা এক্সাম্পলের মাধ্যমে শিখব কিভাবে টু প্লাস ভিউ ওয়ান অ্যাডভার্বের মতো আচরণ করে কোনো ভার্বকে মডিফাই করতে পারে নাম্বার থ্রি অ্যাডভার্বের মতো আচরণ করে ভার্বকে মডিফাই করে হি রানস টু উইন দ্য ম্যাচ হি রানস টু উইন দ্য ম্যাচ টু উইন এখানে কাকে মডিফাই করে রানসকে রান্স যেহেতু এখানে ভার সেহেতু ভার্বকে যে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে টু উইন নিঃসন্দেহে ভার্ব টু উইন এখানে একই সময়ে অ্যাডভার্ব ও ভার্বের কাজ করেছে তাই বলা যায় টু উইন এখানে অ্যাডভার্বের মতো আচরণ করে ভার্বকে মডিফাই করেছে টু উইন এখানে অ্যাডভার্বের মতো আচরণ করে এই রান ভার্বকে মডিফাই করেছে নাম্বার টু নাম্বার টু উই ইট টু লিভ উই ইট টু লিভ টু লিভ কাকে মডিফাই করেছে ইট কে ইট কে যেহেতু ইট ভার্ব ভার্বকে যে মডিফাই করে ভার্বকে যে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলা হয় টু লিভ নিঃসন্দেহে আমরা ভার্ব বলবো আমরা এখানে বলতে পারি টু লিভ টু লিভ অ্যাডভার্বের মতো আচরণ করে অ্যাডভার্বের মতো আচরণ কীভাবে বুঝলাম ভার্বকে মডিফাই করেছে তাই বলবো অ্যাডভার্বের মতো আচরণ করলো তাই টু লিভ এখানে অ্যাডভার্বের মতো আচরণ করে ভার্ব ইটকে মডিফাই করেছে হি ওয়েন্ট টু নাম্বার থ্রি আমরা আরও একটি এক্সাম্পল শিখবো টু 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 ভিজিট 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 এখানে কাকে মডিফাই করেছে ভার্ভকে যে মডিফাই করে তাকে অ্যাডভার্ভ বলে টু ভিজিট নিঃসন্দেহে এটি ভার্ভ যেহেতু টু ভিজিট এখানে মতো আচরণ করে ওয়েন্ড ভার্ভকে মডিফাই করেছে সেহেতু এখানে টু টু ভিজিট এখানে জিরান ডিয়াল ইনফিনেটিভ উই লার্ন টু গ্যাদার নলেজ উই লার্ন টু গ্যাদার নলেজ গ্যাদার এখানে কাকে মডিফাই করে গ্যাদার অবশ্যই এই লার্নকে মডিফাই করে লার্ন এটি হচ্ছে ভার্ভ ভার্ভকে যে মডিফাই করে তাকে অ্যাডভার্ভ বলে যেহেতু টু গেদার টু গেদার এটি ভার্ভ আমরা নিঃসন্দেহে টু গেদারকে ভার বলবো সো আমরা বলতে পারি টু গেদার একই সময়ে অ্যাডভার্ব ও ভার্ভের কাজ করেছে যেহেতু অ্যাডভার্ব ও ভার্ভের কাজ করেছে সেহেতু এটি জিরান্ডিয়াল ইনফিনিটিভ দ্যাট মিন্স জিরান্ডিয়াল ইনফিনিটিভ অ্যাডভার্বের মতো আচরণ করে কোনো ভার্ভকে মডিফাই করতে পারে ঠিক তেমনটি এখানে টু গ্যাদার করেছে টু গ্যাদার এই ভার্বকে মডিফাই করে টু গ্যাদার অ্যাডভার্বের মতো আচরণ করে এই ভার্ভকে মডিফাই করেছে তাই আমরা টু গেদারকে অবশ্যই জিরান ডিয়ার ইনফিনেটিভ বলব ডিয়ার ভিওয়ার্স কোনো শব্দ যদি কোন একটি সেন্টেন্সকে মডিফাই করে সেক্ষেত্রে উক্ত শব্দটিকেও অ্যাডভার্ব বলা হয় দ্যাট মিন্স টু প্লাস ভিউ ওয়ান যদি কোনো একটি সেন্টেন্সকে মডিফাই করে তখন সেক্ষেত্রে উক্ত টু প্লাস ভি ওয়ানও অ্যাডভার্বের মতো কাজ করে অর্থাৎ টু প্লাস ভি ওয়ান যদি কোনো সেন্টেন্সকে মডিফাই করে তখন উক্ত টু প্লাস ভি ওয়ানও অ্যাডভার্বের মতো আচরণ করে কোনো সেন্টেন্সকে মডিফাই করে আমরা এক্সাম্পলের মাধ্যমে শিখব কিভাবে টু প্লাস ভি ওয়ান একটি সেন্টেন্সকে মডিফাই করতে পারে নাম্বার ফোর অ্যাডভার্বের মতো আচরণ করে সেন্টেন্সকে মডিফাই করে অ্যাডভার্বের মতো আচরণ করে সেন্টেন্সকে মডিফাই করে দ্যাট মিন্স কোনো অ্যাডভার্ব একটি সেন্টেন্সকেও মডিফাই করতে পারে এখানে টু প্লাস ভি ওয়ান যদি একটি সেন্টেন্সকে মডিফাই করে তাহলে অবশ্যই আমরা বলবো এই টু প্লাস ভি ওয়ান অ্যাডভার্বের মতো কাজ করেছে আবারও বলি কোনো শব্দ যদি কোনো শব্দ যদি কোনো সেন্টেন্সকে মডিফাই করে সেক্ষেত্রে উক্ত শব্দটি সাধারণত অ্যাডভার্বের কাজ করে সেক্ষেত্রে বা অনুরূপভাবে টু প্লাস ভি ওয়ান যদি কোনো সেন্টেন্সকে মডিফাই করে তখন আমরা অবশ্যই সেই টু প্লাস ভিউ ওয়ানকে অ্যাডভার্ব বলব অর্থাৎ এই টু প্লাস ভিউ ওয়ান অ্যাডভার্বের মতো আচরণ করে কোনো একটি সেন্টেন্সকে মডিফাই করে টু স্পিক দ্য ট্রুথ হি ইজ হি ইজ আ থিপ টু স্পিক দ্য ট্রুথ হি ইজ আ থিপ হি ইজ আ থিপ সম্পূর্ণ এই সেন্টেন্সটিকে সেন্টেন্সটিকে টু স্পিক দ্য ট্রুথ মডিফাই করে টু স্পিক দ্য ট্রুথ সত্য কথা বলতে সত্য কথা বলতে সে একজন চোর সত্য কথা বলতে টু স্পিক দ্য ট্রুথ সত্য কথা আমি এর আগেই বলেছিলাম বাংলা শব্দগুচ্ছে উচ্চারণের সময় যে শব্দটি সবার শেষে উচ্চারিত হবে সেই শব্দটি হচ্ছে মূল শব্দ সত্য কথা বলতে অর্থাৎ মূল শব্দ হচ্ছে টু স্পিক এই টু স্পিক এখানে হি আথি সম্পূর্ণ এই সেন্টেন্সটিকে মডিফাই করেছে টু লার্ন উই গো টু স্কুল টু লার্ন উই গো টু স্কুল উই গো টু স্কুল উই গো টু স্কুল আমরা স্কুলে যাই উই গো টু স্কুল উই গো টু স্কুল এই সেন্টেন্সটিকে মডিফাই করেছে উই

অ্যাডভার্বের মতো আচরণ করে কোনো সেন্টেন্সকে মডিফাই করে তখন সেই টু প্লাস ভিউ ওয়ান জিরান ডিয়াল টু লার্ন উই গো টু স্কুল সম্পূর্ণ সেন্টেন্সটিকে মডিফাই করেছে টু লার্ন যেহেতু সম্পূর্ণ সেন্টেন্সটিকে টু লার্ন মডিফাই করেছে সেহেতু আমরা বলতেই পারি টু লার্ন অ্যাডভার্বের মতো আচরণ করে একটি সেন্টেন্সকে মডিফাই করেছে সো আমরা দেখি যেহেতু একটি সেন্টেন্সকে মডিফাই করেছে সেহেতু টু লার্ন এখানে অ্যাডভার্ব টু লার্ন ভার্ব নিঃসন্দেহে ভার্ব অর্থাৎ আমরা বলতেই পারি টু লার্ন এখানে একই সময়ে অ্যাডভার্ব ও ভার্বের কাজ করে অ্যাডভার্ব ও ভার্বের কাজ করেছে টু লার্ন এখানে অ্যাডভার্ব ও ভার্বের কাজ করেছে যেহেতু টু লার্ন অ্যাডভার্ব ও ভার্বের কাজ করেছে সেহেতু আমরা বলতেই পারি টু এই টু লার্ন অ্যাডভার্বের মতো আচরণ করে এই সেন্টেন্সটিকে মডিফাই করেছে ডিয়ার ভিউয়ার্স তাহলে জিরান ডিয়াল কাকে বলে আমরা যদি একটু চিন্তা করি জিরান ডিয়াল ইনফিটিভ দ্যাট মিন্স টু প্লাস ভি ওয়ান যখন একই সময়ে অ্যাজেক্টিভ ও ভার্বে কাজ করে অথবা অ্যাডভার্ভ ও ভার্বে কাজ করে তখন উক্ত টু প্লাস ভি ওয়ানকে জিরান ডিয়াল ইনফিনেটিভ বলা হয় অর্থাৎ টু প্লাস ভি ওয়ান অ্যাজেকটিভের মতো আচরণ করে নাউনকে মডিফাই করে এই টু প্লাস ভি ওয়ান অ্যাডভার্ভের মতো আচরণ করে কোনো অ্যাডভার্ভকে মডিফাই করে এই টু প্লাস ভি ওয়ান অ্যাডভার্বের মতো আচরণ করে কোনো ভার্বকে মডিফাই করে এই টু প্লাস ভিউ ওয়ান অ্যাডভার্বের মতো আচরণ করে কোনো একটি সেন্টেন্সকে মডিফাই করে ডিয়ার ভিউয়ার্স এর আগের ক্লাসে আমি শিখিয়েছিলাম সিম্পল ইনফিনেটিভ কি কাকে বলে কিভাবে সিম্পল ইনফিনেটিভ চেনা যায় আমি আগামী ক্লাসে ব্যার ইনফিনেটিভ এর একটি ক্লাস নিব যদি আপনারা বেশি বেশি কমেন্টস করেন যদি আপনারা কমেন্টস করে জানিয়ে দেন যে আপনারা বেয়ার ইনফিনিটিভ জানতে চান বা আমার ভিডিও দেখতে চান তবেই আগামী দিনে আগামী ক্লাসে বেয়ার ইনফিনিটিভ এর উপর একটি ক্লাস তৈরি করে আমি আপনাদের সামনে আসবো